নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলন এই সাবজেক্টের আজকে ক্লাস নাম্বার 38, যেখানে আমরা আজকে আলোচনা করব খিলাফত এবং অসহযোগ আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা WBCS। তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আমি এখানে ডিটেলসে ক্লাসগুলো করাচ্ছি, যাতে তোমরা WBCS পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরও যাতে সুবিধা হয়, আবার এখান থেকে অন্যান্য পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ সবারই যাতে ওভারঅল একটা মডার্ন হিস্ট্রির ওপর কনসেপ্ট ক্লিয়ার হয় এবং এখান থেকে তোমরা কোশ্চেন পেতে পারো, সেই রকমভাবে আমি ক্লাসগুলো তৈরি করছি। তো তোমরা যদি এই প্লেলিস্টের মানে এই সিরিজের আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে একদম প্রথম প্লেলিস্ট দেখতে পাচ্ছ, আধুনিক ভারতের ইতিহাস, সেই প্লেলিস্টটাতে প্রথম থেকে দেখতে শুরু করো। অলরেডি 37টা ক্লাস এখানে আপলোড করা রয়েছে, এটা আজকে 38 নম্বর ক্লাস, এখানে আমি আপলোড করব। এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জন্য যদি তোমরা ভারতের ইতিহাস পড়তে চাও, তার জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট মানে আর একটা সিরিজ তো শুরু করেছি, সেখানেও তোমরা দেখতে পারো যারা এই পরীক্ষাগুলোর সম্পর্কে জন্য পড়াশোনা করছো। তো তো সেপারেট আলাদা আলাদা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যেগুলো প্রয়োজন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, সেই মতো করে তোমরা পড়তে পারবে। জাস্ট একবার প্লেলিস্ট অপশনে গিয়ে দেখো। আমি একটা নতুন চ্যানেল তৈরি করেছি, দ্য জিকে একাডেমি 2.0, এবং এই চ্যানেলটার মাধ্যমে আমি ক্লাস 9-10 যারা স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, 9-10, 11-12 এদের তোমাদের জন্য, এবং সেই সাথে সাথে এনসিইআরটি থেকে পড়ানোর জন্য আমি এই সেপারেট চ্যানেলটা তৈরি করেছি। তোমরা যদি এই যারা স্কুলে পড়ো, যদি তোমাদের সাবজেক্ট, আমি শুরু করব এখানে খুব তাড়াতাড়ি, তো তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং আমি এখন এনসিইআরটি দিয়ে শুরু করছি ক্লাস করানো, এনসিইআরটি জিওগ্রাফি, যেহেতু এই চ্যানেলে কোনো জিওগ্রাফির ওপর, মেন চ্যানেলে জিওগ্রাফির ওপর কোনো ক্লাস হচ্ছে না, সেই জন্য এনসিইআরটি জিওগ্রাফি এখানে অ্যানালাইসিস করব। আজকে ফার্স্ট ক্লাস আপলোড হবে, তো যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলের, আমার মেইন চ্যানেলের হোম সেকশনে তোমরা এই চ্যানেলটার যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে তার লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো, বা নিচে ডিসক্রিপশনে আমি চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমরা তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করো। আমি অনেকটা খেটে এই ক্লাসগুলো বানাই, যাতে তোমরা একটা জায়গা থেকে ওভারঅল মডার্ন হিস্ট্রির সমস্ত কনসেপ্ট পেতে পারো। তো আমি যে কাজ যেটা করছি সেটার জন্য একটু মোটিভেশন দরকার লাগে, তো প্লিজ একটু লাইক এবং শেয়ার করে, এবং যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মোটিভেশন বৃদ্ধি করো, এটা অবশ্যই প্রয়োজন, যে কোনো মানুষেরই মোটিভেশনের প্রয়োজন হয়। তো প্লিজ লাইক এবং শেয়ার করো। আমরা আজকে টপিক শুরু করব, যে সময়টা আমরা আলোচনা করতে চলেছি এই সময়ে সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল অব্দি চলে, এবং এর পরে ভারতের রাজনীতিতে কি হয় তার সম্পর্কে আমরা আলোচনা করা শুরু করেছি। এবং এর এর এই সময়টাতে আমরা একটা জিনিস এর আগে যে ক্লাসে দেখে এসেছিলাম সেটা হচ্ছে রাওলাট আইন বিরোধী সত্যাগ্রহ। আমরা দেখেছিলাম যে রাওলাট আইনের মতো একটা আইন পাস করা হয় এবং তার বিরুদ্ধে মহাত্মা গান্ধী একটা সত্যাগ্রহ শুরু করেন, সেইটা একটা ঘটনা আমরা দেখেছি। আর একটা কুখ্যাত ঘটনা যেটা দেখেছি, ব্রিটিশ সাম্রাজ্যের একটা নিন্দনীয় ঘটনা, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সেখানে আমরা দেখেছিলাম নির্বিচারে ব্রিটিশ সরকার কিভাবে ভারতীয় সাধারণ নিরস্ত্র ভারতীয়দের হত্যা করে। এইগুলো যখন আমরা দেখে নিয়েছি অলরেডি, একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে ধীরে ধীরে ভারতে সাধারণ মানুষের মধ্যে একটা ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি হচ্ছিল, এবং এই ব্রিটিশ বিরোধী মনোভাবের মধ্যে একটা একটা নয় অ্যাকচুয়ালি দুটো আন্দোলন শুরু হয় ভারতে, এবং এই দুটো আন্দোলন একে অপরের পরিপূরক ছিল। এই দুটো আন্দোলন হচ্ছে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন। কেন এই দুটো আন্দোলন শুরু হয় এবং এখানে কি হয়েছিল সেইগুলো আমাদের আলোচ্য বিষয়, আমরা দুটো ক্লাসের মাধ্যমে এই পুরো ব্যাপারটা কমপ্লিট করব। তো 1922 থেকে 1922 এই সময়টাতে ব্রিটিশ সরকারের
বিরুদ্ধে দুটো গণ আন্দোলন দেখা যায়। এগুলো প্রপার গণ আন্দোলন ছিল, কারণ সমাজের প্রত্যেকটা শ্রেণী থেকে মানুষ এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছিল, সেটা হিন্দুরা হোক বা মুসলিম হোক বা অন্যান্য জাতির মানুষ হোক, তারা অন্যান্য ধর্মের মানুষ হোক, তারা এখানে অংশগ্রহণ করে সমবেতভাবে। এখানে সমাজের যারা উচ্চবিত্ত ছিল তারা অংশগ্রহণ করে, আবার যারা সমাজের নিম্নবিত্ত সাধারণ মানুষ ছিল তারাও আন্দোলনে যুক্ত হয়। তো সেই কারণে এই আন্দোলনটাকে আমরা প্রপার গণ আন্দোলন বলতে পারি। এবার এই দুটো আন্দোলন নাম আলাদা, দুটোর উদ্দেশ্য আলাদা, দুটোর দুটো আন্দোলনের কারণ আলাদা ছিল, কিন্তু তাদের যে কর্মসূচি, তারা যেভাবে আন্দোলনটা করে সেটা সেম ছিল। এইটা এই জন্যই আমি প্রথমেই শুরু করলাম এইটা বলে যে খিলাফত এবং অসহযোগ আন্দোলন দুটো একে অপরের পরিপূরক ছিল এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনটা হয়েছিল। এবং এই আন্দোলনটা অবশ্যই একটা যে কর্মসূচি গ্রহণ করে যার যেভাবে এই আন্দোলনটা হয় সেটাকে আমরা নাম দিয়েছি অহিংস অসহযোগ আন্দোলন, যেটা মহাত্মা গান্ধী অলরেডি সাউথ আফ্রিকা থেকে শুরু করে দিয়েছিলেন। তারপরে ভারতে এসে তিনি বেশ কয়েকটা আন্দোলন করেছেন সেম কনসেপ্টে, অহিংস অসহযোগ আন্দোলন, সেম জিনিসটাই এই আন্দোলনেও গ্রহণ করা হয়েছিল। এবং খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন দুটোরই একই কর্মসূচি ছিল। এই আন্দোলনের সব থেকে অ্যাডভান্টেজ বা সব থেকে হাইলাইটিং ফিচার যদি বলা হয় কি ছিল, সেটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমবার হিন্দু এবং মুসলিম উভয়ে ধর্মের মানুষ এক জায়গায় এসেছিল, ঐক্য তৈরি হয়েছিল। এবং ভারতে যে কটা আন্দোলন আমরা পড়ব, এর আগে যে কটা আন্দোলন পড়েছি বা এর পরে যে কটা আন্দোলন পড়ব, যতগুলো আন্দোলন রয়েছে তার মধ্যে এই অসহযোগ আন্দোলন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আন্দোলন, কারণ এইখান থেকে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এবং এই আন্দোলনটাকে বলা যেতে পারে ভারতীয় জাতীয় আন্দোলনের টার্নিং পয়েন্ট। তো এখানে অনেকগুলো ঘটনা ঘটে, কেন এইগুলো হয়েছিল সেটা জানার জন্য আমাদের আগে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা দেখে নিতে হবে যে পটভূমি কি ছিল। অলরেডি দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1914 থেকে 1918 সাল অব্দি চলে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। যখনই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তারপর বেশ কয়েকটা ঘটনা সমাজের বিভিন্ন শ্রেণীকে বা ভারতের বিভিন্ন ধর্মের মানুষকে অসন্তুষ্ট করে ফেলে। এবার কি হয়েছিল ব্যাপারটা, আমরা এর আগে আলোচনা করেছি যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ভারতের যারা বিভিন্ন রাজনৈতিক লিডাররা ছিলেন ইনক্লুডিং গান্ধীজি, তারা প্রত্যেকেই ভারতের মানুষকে আবেদন করেন যে তোমরা এখন ব্রিটিশদেরকে সাহায্য করো, তার বদলে আমরা যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তার বদলে ব্রিটিশ সরকার খুশি হয়ে আমাদের হয়তো স্বায়ত্ত শাসন দেবে। কিন্তু আদেও সেই ঘটনাটা ঘটেনি, বরঞ্চ প্রচুর ভারতীয় এই বিশ্বযুদ্ধের কারণে মৃত্যুবরণ করে, প্রচুর ভারতীয় মারা যায়, তাছাড়া অনেকে নিখোঁজ হয়, আহত হয়, এগুলো তো গেলই। তার ছাড়াও এই সময়টাতে যে ট্যাক্সের পরিমাণ বেড়ে গেছিল, ইকোনমির যে প্রবলেম শুরু হয়েছিল, প্রত্যেকটা জিনিস মানুষ সহ্য করছিল একটা কথাই ভেবে, হয়তো ভারতকে বা আমাদেরকে একটা উপহার দেওয়া হবে এখানে ব্রিটিশদেরকে হেল্প করার স্বরূপ হিসেবে, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন। কিন্তু সেটা হয়নি, এটা একটা বড় কারণ ছিল। 1919 সালে বিশেষত বিভিন্ন কারণে ভারতীয়দের মধ্যে সকল শ্রেণীর মধ্যে অসন্তোষের তীব্র অনুভূতি দেখা দিয়েছিল। সেগুলোর মধ্যে কি কি, প্রথম আমরা বলতে পারি যুদ্ধ পরবর্তী সময় অর্থনৈতিক অবস্থা। যুদ্ধ সে যখন চলছিল তখনও তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, যুদ্ধ যখন শেষ হয় তারও একটা এফেক্ট থাকে, এবং সেই সময়তেও অর্থনৈতিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যায়। এবং এটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল বিশ্বযুদ্ধ। এর ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়, প্রচুর অর্থ ব্যয় হয়। সেই সমস্ত অর্থ ব্রিটিশ সরকার কোথা থেকে তুলছে, ভারতের সাধারণ মানুষের কাছ থেকে, ট্যাক্সের মাধ্যমে। তো এইটা একটা ব্যাপক অসন্তোষের কারণ হয়। এই সময় দ্রব্যমূল্য প্রচন্ড পরিমাণে বৃদ্ধি হয়, শিল্প ইত্যাদি ভারতীয় যে শিল্প ছিল সেগুলো প্রত্যেকটাই উৎপাদন হ্রাস হয়ে যায়, প্রচুর মানুষ কাজ হারিয়ে ফেলে, করের বোঝা ব্যাপকভাবে বেড়ে যায়। মানুষ এগুলো অনেকদিন ধরে সহ্য করছিল, প্রায় 4 বছর ধরে সহ্য করছে, কিন্তু আর তারা এই জিনিসটা সহ্য করতে পারছিল না। এই জন্য একটা ব্রিটিশ বিরোধী মনোভাব সমাজের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আসে, সেটা নিম্নবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক। নেক্সট আমরা ঘটনা যেটা দেখে এসেছি আগের দিন, সেটা হচ্ছে রাওলা টাইন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। যে ব্রিটিশ সরকার এতদিন ধরে বলে আসছে যে ভারতীয়দেরকে আমরা সভ্য করার জন্য
শাসন করছি, ভারতীয়রা এখনো পর্যন্ত সভ্য নয়, তাদেরকে আমরা শাসন করছি একটাই কারণে, তারা সভ্য হবে, তারা এই আইন ব্যাপার, আইন ইত্যাদি সম্পর্কে জানবে, তারপর এখানে আইনের শাসন ভারতীয়দের হাতে দিয়ে আমরা চলে যাব। এইটা হচ্ছে ব্রিটিশদের বহু দিনের বুলি ছিল। কিন্তু এই যখন ঘটনাটা ঘটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তখন ভারতের মানুষ শকড হয়ে যায় যে ব্রিটিশরা কতটা বর্বর হতে পারে। ব্রিটিশরা যে আইনের কথা বলছে, এখানে আইনের কোনো ব্যাপার নেই, খোলা মাঠে নিরস্ত্র মানুষদের প্রতি নির্বিচারে গুলি চালানো হচ্ছে, যেটা কোনো সভ্য দেশে হয় না। এই জিনিসটা প্রচণ্ডভাবে মানুষকে ব্রিটিশ বিরোধী করে তোলে, বিশেষত পাঞ্জাবিদের, কারণ এই ঘটনাটা পাঞ্জাবে হয়েছিল, যে পাঞ্জাবিরা এতদিন অবধি ব্রিটিশদেরকে ব্যাপকভাবে সাহায্য করছিল বিভিন্ন ক্ষেত্রে, সেইগুলো সমস্ত মানে পাঞ্জাবিদের মধ্যে একটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তাছাড়া রাওলা টাইম, এই যে রাওলা টাইম, এটা ভারতের কোনো রাজনৈতিক দল বা কোন ব্যক্তি পছন্দ করেনি, না সেটা নরমপন্থীরা, না সেটা চরমপন্থীরা, বা কেউই এই রাওলা টাইমকে ভালো চোখে নেয়নি, এবং তার বিরুদ্ধে একটা প্রচন্ড বিরোধিতা আমরা অলরেডি দেখে এসেছি একটা আন্দোলনের মাধ্যমে, যেটা হচ্ছে রাওলা টাইম বিরোধী সত্যা। নেক্সট হচ্ছে পাঞ্জাবের যে নৃশংসতা, সেটা তো হয়ে যাওয়ার পর আবার ব্রিটিশ সরকার আরো একটা চাল চালে, সেটা হচ্ছে হান্টার কমিটি মানে তৈরি করা হয়েছিল কেন, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা কি হয়েছিল, অ্যাকচুয়াল ঘটনা কি, কে দোষী, সেটা দেখার জন্য একটা কমিটি তৈরি করা হয়। কিন্তু ভারতীয়রা ভালো করেই বুঝতে পারে যখন হান্টার কমিটির রিপোর্ট পেশ করা হয় যে ব্রিটিশ সরকার অ্যাকচুয়ালি এটা আইওয়াশ করার জন্য কমিটিটা তৈরি করা হয়ে তৈরি করেছে, তাদের কোনো উদ্দেশ্যই নয় যে এই ঘটনাতে যারা দোষী তাদেরকে শাস্তি দেবে। এটা একটা ব্রিটিশ বিরোধী করার পক্ষে ব্যাপক ব্যাপার ছিল। এবং ফাইনালি যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, অলরেডি এটা সম্পর্কে অনেকবার আলোচনা করেছি যে ভারতীয়দের ডিম্যান্ড এটা পূরণ করতে পারেনি, ভারতীয়রা চেয়েছিল যুদ্ধের পরে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, সেটা দেওয়া হয়নি। এবার এই অসহযোগ বা খিলাফত আন্দোলন, এই আন্দোলনের সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে হাইলাইটিং ফিচার যেটা, সেটা হচ্ছে হিন্দু মুসলিম ইউনিটি। হিন্দু মুসলিম ইউনিটি এখানে প্রতিষ্ঠা হয় ফার্স্ট টাইম। হিন্দু হিন্দু যারা রয়েছে তারা, হিন্দু হিন্দুরা এবং মুসলিমরা একত্রিত ভাবে ভারতের স্বাধীনতার জন্য একটা আন্দোলনে অংশগ্রহণ করে, সেই জন্য এইটাই সব থেকে হাইলাইটিং ফিচার এই আন্দোলনের। এবার এরকম ব্যাপার হঠাৎ করে নিশ্চয়ই হয়নি, কিছু ঘটনা, কিছু তো ব্যাপার ছিল যে কারণে হিন্দু এবং মুসলিমদের মধ্যে এখানে একটা একত্রিত রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ক্ষেত্র প্রস্তুত করে। তার মধ্যে প্রথম জিনিসটা বহুদিন আগে হয়ে গেছে, সেটা হচ্ছে লখনৌ চুক্তি। 1916 সালের লখনৌ চুক্তি সম্পর্কে আমরা অলরেডি পড়ে এসেছি, এবং সেখানে ঠিক হয় যে কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রিতভাবে সহযোগিতা করবে একে অপরের, এবং তারা একত্রিতভাবে ভারতের স্বাধীনতার জন্য বা এ পাওয়ার জন্য, স্বায়ত্ত শাসন পাওয়ার জন্য আন্দোলন করবে। তো এটা একটা কারণ এই সময় এই ইউনিটিটার। সেকেন্ড হচ্ছে রাওলাট আইন, যেটা একটু আগেই বললাম কোন শ্রেণীকে খুশি করতে পারেনি, সবাই এটার বিরোধিতা করে, সেখানে হিন্দুরা মুসলিমরা সেম কারণে আন্দোলন করে। তো স্বাভাবিকভাবে এই সময় তাদের মধ্যে যে মিল হওয়াটা বা রাজনৈতিকভাবে একত্রিত আন্দোলন করার একটা ক্ষেত্র প্রস্তুত করছে। থার্ড যে কারণটা, সেটা হচ্ছে কিছু এই সময় মুসলিম লিডারের উৎপত্তি মানে উত্থান হয়, যারা জাতীয়তা আন্দোলনকে প্রথমে রাখে। যেমন তাদের মধ্যে কয়েকজনের নাম মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, এরা মোহাম্মদ আলী এবং আরেকজন হচ্ছেন শওকত আলী, যিনি যারা দুজন আলী ব্রাদার্স, আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত, হাকিম আজমল খান, হাসান ইমাম, এরা জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষে ছিলেন। এবং এর আগে অবধি মুসলিম লীগের যারা সদস্য ছিল বা প্রধান ছিল, তারা মূলত আলিগড় কলেজের থেকে আসতো। এবং একটা আমি আগে আলোচনা করেছিলাম যে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল একটা ভালো কারণে, কিন্তু পরবর্তীকালে সেটা সংকীর্ণ রাজনীতি ধর্মীয় কারণে পরিণত হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে এইখান থেকে। তো এই সমস্ত যারা জাতীয়তাবাদী মুসলিম লিডার ছিলেন, তাদের মেন উদ্দেশ্য মুসলিমদের স্বার্থ বাঁচানো নয় বা মুসলিমদের জন্য কিছু কাজ করব সেটা নয়, তাদের মেন উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে আমাদের আগে স্বায়ত্ত শাসন পেতে হবে, স্বায়ত্ত শাসন পাওয়ার পরে আমরা মুসলিমদের ভালো করতে পারি বা যারা সমস্ত মানুষের ভালো করতে পারি, কিন্তু মেন প্রথম যেটা দরকার সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন। তো যখন এই লিডারদের বক্তব্য এবং কংগ্রেসের যাদের যারা নেতা তাদের বক্তব্য সমান হয়ে যায়, সেটাও একটা হিন্দু মুসলিম ঐক্যের জন্য একটা বড় ভূমি প্রস্তুত করে।
ফাইনালি যেটা খিলাফত ইস্যু, খিলাফত আন্দোলনটা শুরু হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে তুরস্ক। যখন তুরস্কের সঙ্গে কিছু খারাপ ঘটনা মানে ঘটছে, যেটা কি আমরা একটু এক্ষুনি আলোচনা করছি, তো তারপরে ভারতে একটা আন্দোলন শুরু হয় যেটা হচ্ছে খিলাফত আন্দোলন। এবার এই খিলাফত ইস্যুটা কি ছিল, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক, তুরস্ক যে দেশ আজকে রয়েছে সেটা আগে আরো অনেক বড় ছিল, সেই তুরস্ক দেশটা ব্রিটিশদের বিরুদ্ধে সেন্ট্রাল পাওয়ার বা অক্ষ শক্তি বা এতে যুক্ত হয়, যা যেখানে তুরস্ক ছিল, জার্মানি ছিল, এই সমস্ত দেশ ছিল, তারা ব্রিটেন, ফ্রান্স এদের বিরুদ্ধে লড়াই করতে প্রথম বিশ্বযুদ্ধে নামে। এবার যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, ব্রিটিশ যে বাহিনী মানে ব্রিটিশ এবং তার যারা সহযোগী রয়েছে তারা জয়লাভ করে এবং তুরস্ক, জার্মানি এরা হেরে যায়, এবং এরপরে তুরস্কের সঙ্গে একটা খারাপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রথম কথা তুরস্কর কিছু জায়গা কেড়ে নেওয়া হয়, তুরস্ককে ভেঙে ছোট করে দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে তুরস্কর যিনি প্রধান তার নাম হচ্ছে খালিফা, তাকে হিউমিলেট করা হয়, তার যে কর্তৃত্ব সেটাকে কমিয়ে দেওয়া হয়। তো এই জিনিসটা পৃথিবীর সমস্ত জায়গায় যারাই ইসলাম ধর্মের ফলোয়ার রয়েছে তাদের মনে একটা গভীর ভাবে ক্ষত সৃষ্টি করে। কেন? কারণ তুরস্কের যিনি প্রধান অর্থাৎ খলিফা, তাকে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেক মুসলিম তাদের ধর্মীয় গুরু হিসেবে মানে, এবং যখনই তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে নামে, স্বাভাবিকভাবে সমস্ত মুসলিম মানুষ তুরস্ককে সাপোর্ট করতে লাগে, এবং তখন থেকেই তারা আস্তে আস্তে ব্রিটিশ বিরোধী হতে থাকে। এবং যখন যেরকম বললাম যে যুদ্ধের পরে তুরস্ককে ভেঙে দেওয়া হয়, যার ফলে তারা ব্যাপকভাবে ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে, সমস্ত মানুষ সারা বিশ্বের মুসলিমরা, শুধু ভারতের নয়, সারা বিশ্বের মুসলিমরা ব্রিটিশদের বিরোধী হয়ে পড়ে, এবং সেই জিনিসটাই ভারতে একটা এফেক্ট পড়ছে। ভারতেও এই আন্দোলনটা শুরু হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো সেইখানে ভারতের মুসলিমরাও দাবি করে যে মুসলিমদের যে পবিত্র স্থানগুলো রয়েছে সেইখানে খলিফার যে কর্তৃত্ব সেটা বজায় রাখতে হবে, এবং খলিফার যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা তাকে ছেড়ে দিতে হবে, কোনোভাবেই সেই যতটা মানে যে অংশটা তোমরা কেড়ে নিয়েছো সেই জায়গাটা নেওয়া যাবে না। এই ইস্যুতে এটাই হচ্ছে খিলাফত ইস্যু, এবং এটার জন্যই ভারতে যে আন্দোলনটা হবে সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। আমরা একটু মেন টপিক থেকে একটু অন্যদিকে যাব, একটু অন্য জিনিস আলোচনা করে নেবো যে অ্যাকচুয়ালি তুরস্ক ব্যাপারটা কি, কোন জায়গাতে খলিফা রাজত্ব করতো, এই সমস্ত ব্যাপারটা। অ্যাকচুয়ালি যে দেশটা আজকে তুরস্ক নামে পরিচিত, টার্কি, সেটা অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল। অটোমান সাম্রাজ্যের যিনি প্রধান তাকে খলিফা বলা হয়, এবং তিনি শুধু অটোমান সাম্রাজ্যের প্রধান নন, তিনি বিশ্বের সমস্ত মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। স্বাভাবিকভাবে পৃথিবীর যে কোনো মুসলিম ব্যক্তি তারা খলিফাকে সম্মান করত সেই সময়তে। প্রথম বিশ্বযুদ্ধে যখন অটোমান এই কেন্দ্রীয় শক্তির সঙ্গে যোগদান করে, তখন স্বাভাবিকভাবে সবাই এই অটোমান সাম্রাজ্য বা তুরস্ককে বা খলিফাকে সাপোর্ট করতে থাকে, কিন্তু সেখানে এ হয়ে যায়, এই কেন্দ্রীয় শক্তি পরাজিত হয়। এখানে ছিল হচ্ছে তুরস্ক, তারপর ছিল জার্মানি, তারপর অস্ট্রিয়া, এরা ছিল, এই পুরো বাহিনীটা পরাজিত হয়। অন্যদিকে যে মিত্র শক্তি ছিল, মিত্র শক্তির মধ্যে ছিল কারা, ব্রিটিশ ছিল, ফরাসিরা ছিল, এরা জয়লাভ করে। তো আমরা খলিফা সম্পর্কে সমস্ত খলিফাদের জানতে হবে না। যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন যিনি খলিফা ছিলেন তার নাম হচ্ছে মেহমেদ প্রথম। 1909 থেকে 1918 পর্যন্ত তিনি খলিফা ছিলেন, তাহলে বুঝতে পারছো 1914 থেকে 18 অবধি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, সেই সময় তিনি খলিফা ছিলেন। আচ্ছা, একজন খলিফার নাম ইম্পর্টেন্ট, যিনি হচ্ছেন মেহমেদ ষষ্ঠ, মানে এনার পরের জন, যিনি 1918 থেকে 1922 অব্দি খালিফা ছিলেন। কেন তিনি ইম্পর্টেন্ট? কারণ এনার সময় একটা চুক্তি হয়, যেটা হচ্ছে সেভারের চুক্তি। সেভারের চুক্তি হচ্ছে 1920 সালে, এবং এই সময় মানে এই চুক্তিটা কাদের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে মিত্র শক্তির সঙ্গে। মিত্র শক্তি বলতে যা এখানে থাকবে হচ্ছে ব্রিটিশ, ফ্রান্স, এরা এখানে রয়েছে মিত্র শক্তি, যারা জয়লাভ করছে তারা। তো মিত্র শক্তির সঙ্গে অটোমান সাম্রাজ্যের একটা চুক্তি হচ্ছে, মানে খলিফার সঙ্গে চুক্তি হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অটোমান সাম্রাজ্যের একটা অংশ ভেঙে দেওয়া হবে। সেই অংশটা কে কে নিয়ে নিচ্ছে? ফ্রান্স নিয়ে নিচ্ছে, মানে যারা জয়লাভ করেছে তারা নিয়ে নেবে। ফ্রান্স,
আমাদের ইংল্যান্ড, গ্রিস, ইটালি এরা কি করছে, নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, আর কিছুটা অংশ রেখে দিচ্ছে যেখানে শাসন করবে খলিফা। এইটা এখন তুরস্ক, যে অটোমান সাম্রাজ্য যতটা বড় ছিল সেটাকে ভেঙে ছোট করে দেওয়া হচ্ছে। তার জন্য এবার অটোমান সাম্রাজ্য কত বড় ছিল সেইটাকে আমরা একটু দেখে নিই। দেখো এই যে অংশটা তোমরা দেখছো কালার দিয়ে মার্ক করা রয়েছে, এই এই পুরো অংশটা ছিল হচ্ছে অটোমান সাম্রাজ্য। এত বড় একটা সাম্রাজ্য, আজকে তুর্কি, সিরিয়া, তারপরে আর্মেনিয়া, এই সমস্ত জায়গা অটোমান সাম্রাজ্যের মধ্যে ছিল। যখন সেভারের চুক্তি হয় তখন ভেঙে দিয়ে তুর্কিকে, মানে টার্কিকে জাস্ট এইটুকু করে দেওয়া হচ্ছে, এইটুকু অংশ থেকে রেখে দেওয়া হচ্ছে, বাকি সমস্ত অংশগুলো নিয়ে নিচ্ছে মিত্র শক্তি, অর্থাৎ যারা জয়লাভ করছে। তাহলে দেখা যাচ্ছে যে খালিফার হাতে জাস্ট এইটুকু জায়গা পড়ে থাকছে, এবং সেই কারণে মেনলি এই যুদ্ধটার, মানে এই খিলাফত আন্দোলনের এ হয়, খিলাফত আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যে এই যতটা অংশ আগে ছিল সেটা সেম রেখে দিতে হবে, কোনোটাই কেড়ে নেওয়া যাবে না। ওকে, তো আরেকজন খালিফার নাম ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে, এনার নামটা আমরা দেখে নিলাম, যার সময় সেভারের চুক্তি হচ্ছে, এর নাম মোহাম্মদ ষষ্ঠ। লাস্ট যিনি খলিফা হন তার নাম হচ্ছে আব্দুল মাজিদ দ্বিতীয়, ইনি ছিলেন শেষ খলিফা, এবং ইনি 1924 সালের মার্চ মাসে তার খলিফা পদ বন্ধ হয়ে যায়। কেন? কারণ এই যে তুর্কি যে নতুন দেশটা তৈরি হলো, ভেঙে ছোট করা হলো, সেখানে এবার একজন ব্যক্তি উঠে আসেন যার নাম হচ্ছে মোস্তফা কামাল পাশা। ইনি বলেন যে না, আর খলিফার শাসন থাকবে না, আর অটোমান সাম্রাজ্য থাকবে না, এখানে একটা প্রপার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো এখানে ন্যাশনাল অ্যাসেম্বলি প্রতিষ্ঠা হয়। এই মোস্তফা কামাল পাশা, যার ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ, ইনি হয়ে যান প্রথম রাষ্ট্রপতি, এবং এনাকে বলা হয় যে তিনি অটোমান সাম্রাজ্যের অবসান ঘটিয়ে তুর্কি প্রজাতন্ত্র, আজকে যে টার্কি দেশ, সেটার প্রতিষ্ঠা, মডার্ন টার্কির প্রতিষ্ঠাতা এনাকে বলা হয়। তো যখন থেকে এই সেভারের চুক্তি হয় 1920, তখন থেকে এই খিলাফত আন্দোলন তীব্রতর হয়ে ওঠে, এবং যখন এই মোস্তফা কামাল পাশা রাষ্ট্রপতি হয়ে যান, খলিফা পদ সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যায় 1924, তখন থেকে আস্তে আস্তে, তখন আস্তে আস্তে কি হচ্ছে, এই খিলাফত আন্দোলনও ভারতে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইগুলো একটু অন্য টপিক যেটা আমরা আলোচনা করলাম। আর একটা জিনিস মনে রাখো, যে জায়গাটার কথা আমরা বলছি, যেটা পুরো খলিফার শাসন ছিল, এই পুরো অংশটা, এটাকে বলা হতো জাজিরাত উল আরব, জাজিরাত উল আরব, এবং এর প্রধান ছিলেন হচ্ছে খলিফা। যে খলিফার কথা শুনছি তিনি জাজিরাত উল আরবের শাসক ছিলেন। তো খিলাফত আন্দোলনের মেন বক্তব্যই ছিল যে জাজিরাত উল আরবকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে, এই জায়গাগুলোকে কেড়ে নেওয়া যাবে না। হলো, আমরা একটু আলাদা টপিক আলোচনা করে নিলাম, একটু ওয়ার্ল্ড হিস্ট্রি ঘেঁটে নিলাম, এবার আমরা আবার খিলাফত অসহযোগ আন্দোলনে চলে আসব। 1919 সালের গোড়ার দিকে, মোটামুটি 1919 সালের প্রথম দিকে, যখন আস্তে আস্তে এটা বোঝা যাচ্ছিল যে ব্রিটিশরা তুরস্কের থেকে কিছু জায়গা, এই অটোমান সাম্রাজ্য থেকে কিছু জায়গা কেড়ে নিতে পারে, বা তুরস্কের সঙ্গে খারাপ ব্যবহার হতে পারে, তখন থেকেই অ্যাকচুয়ালি খিলাফত কমিটি গঠন হয়ে যায়, এবং খিলাফত আন্দোলনের সূত্রপাত এখান থেকেই হয়ে যায়। 1919 সালে তখন আলী ভাই, যাদের কথা আমরা বলছিলাম, শওকত আলী এবং মোহাম্মদ আলী, মৌলানা আজাদ, আজমল খান, হযরত মুহানি, এনারা বলতে শুরু করেন যে এইরকম ব্যবহার করা যাবে না, এবং তারা একটা কমিটি তৈরি করেন, একটা অর্গানাইজেশন তৈরি করেন, যার নাম হচ্ছে খিলাফত কমিটি। 1918-তে যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের ফল দেখার পর সবাই বুঝতে পারে কি হবে, সেই জন্য একটা কমিটি তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত সেভারের সন্ধি কিন্তু হয়নি, সেভারের সন্ধি যখন হবে তারপর থেকে আন্দোলনটা তীব্রতর হবে ভারতে। তো এই সময় থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। তো খিলাফত কমিটি তৈরি হলো, এবং প্রথম দিকে এই খিলাফত কমিটির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা তাদের আন্দোলনটা নরমপন্থী আন্দোলনকারীরা যেরকম করে আন্দোলন করতেন সেরকম ভাবে আন্দোলন করতেন, যে সভা করা হতো, আবেদন নিবেদন করা হতো, বিভিন্ন ডেপুটেশন জমা দেওয়া হতো যে আমরা এইটা চাইছি, তোমাদের এটা মানতে হবে, এরকম একটা দাবি করা হতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে কোনো কথায় কাজ হচ্ছে না, বিশেষত যখন সেভারের সন্ধি হয়ে যাচ্ছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে এই খিলাফত আন্দোলন অন্যরকম রূপ ধারণ করছে, এবং খিলাফত আন্দোলন তখন গান্ধীজির মতো করে আন্দোলন হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে সমস্ত সহযোগিতা আমরা বন্ধ করে দেবো, যেটাকে আমরা বলছি অসহযোগ আন্দোলন। তো সেটা একটা অসহযোগ আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছে। এবার যখন একটা অসহযোগ আন্দোলনের মতো আন্দোলন খিলাফত লিডাররা তৈরি শুরু করছে, তখন স্বাভাবিকভাবে সেই আন্দোলনটা সৃষ্টিকর্তাকে, গান্ধীজি, তো গান্ধীজিকে দায়িত্ব দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। 1919 সালের নভেম্বরে একটা
অধিবেশন বসে দিল্লিতে, এবং এই দিল্লির অধিবেশনেই গান্ধীজিকে ফার্স্ট টাইম ডাকা হয়। দেখো গান্ধীজি যদিও কিন্তু একজন হিন্দু লিডার, তা সত্ত্বেও তার রেপুটেশন এমনই ছিল এবং সকলে তাকে এতটাই সম্মান করত, এবং এই সময়ে যে হিন্দু মুসলিম ইউনিটির একটা পরিবেশ তৈরি হয়েছিল সেইখানে গান্ধীজিকে ডাকা হয় যে আপনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দেবেন। এবং এই অনুষ্ঠান থেকে বলা হয় যে সর্বভারতীয় খিলাফত কমিটি কি করবে, ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান দেয় এবং সমস্ত মানুষকে বলে যে যদি ব্রিটিশরা খলিফার সঙ্গে এরকম ব্যবহার করে তাহলে আমরা ব্রিটিশ পণ্য বর্জন করব, ব্রিটিশদের কোন রকম জিনিস আমরা ইউজ করব না। তো 1919 সালের নভেম্বরের এই দিল্লি অধিবেশনটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই খিলাফত আন্দোলন প্রপারলি শুরু হচ্ছে, এবং এখানে যিনি এই অনুষ্ঠান এই অধিবেশনের সভাপতি ছিলেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, তিনি খিলাফত কমিটির সভাপতি ছিলেন। এখানে ডাইরেক্ট এরকম থ্রেটও দেওয়া হয় ব্রিটিশ সরকারকে, যদি তুরস্কের অনুকূলে তোমরা ব্যবস্থা না নাও তাহলে আমরা সমস্ত সহযোগিতা বন্ধ করে দেবো, এখন তো সবে আমরা ব্রিটিশ পণ্য বর্জন করছি, যদি তুরস্কের অনুকূলে যদি তোমরা কোনো না নাও তাহলে সমস্ত ধরনের সহযোগিতা আমরা তোমাদের সঙ্গে বন্ধ করে দেবো। এবং তারপরে তাই হবে, 1919-এর পরে 1920-তেই হবে সেভারের সন্ধি, সেখানেই ব্রিটিশরা কি করছে, ব্রিটিশ সরকার এবং বাকি যারা রয়েছে জয়ী, তারা তুরস্ককে ভেঙে দিচ্ছে, তারপর থেকে যে আন্দোলনটা প্রপার শুরু হবে। যাই হোক, গান্ধীজি এখানে ছিলেন সভাপতি এবং তিনি দেখছেন কি এই আন্দোলনটাকে যদি আমরা প্রপার একটা বড় আন্দোলনে পরিণত করতে পারি, এর সঙ্গে সঙ্গে যদি কংগ্রেসকেও যুক্ত করে দেওয়া যায় তাহলে কি হবে, প্রথম কথা হিন্দু মুসলিম একটা ব্যাপক ইউনিটি হবে, এবং যখন কংগ্রেস প্লাস মুসলিম লীগ প্লাস যদি আমরা বলি এই খিলাফত কমিটি, খিলাফত কমিটি অ্যাকচুয়ালি মুসলিম লীগেরই নেতারা ছিলেন সেখানে, যাই হোক মুসলিম লীগ এবং কংগ্রেস যদি একত্রিত হয় তাহলে একটা ব্যাপক গণ আন্দোলন হবে, এত বড় আন্দোলন ভারতে এর আগে হয়নি। তো এই জিনিসটা দেখতে তিনি পেয়েছিলেন, সেই জন্য গান্ধীজি কি করছেন, খিলাফতের প্রশ্নে কংগ্রেসকে ডেকে নিচ্ছেন, কংগ্রেসকে তিনি জানান যে এই খিলাফত যে ইস্যু তাতে যেন তারা খিলাফত কমিটিকে বা মুসলিম লীগকে সাপোর্ট করে। এবার দেখো গান্ধীজি এখনো পর্যন্ত খিলাফত কমিটির সঙ্গে যুক্ত, তিনি সভাপতি ঠিক আছে, কিন্তু গান্ধীজি মানেই তো কংগ্রেস নয়, গান্ধীজি ইজ ইকাল টু কংগ্রেস নয়, যে গান্ধীজি যা বলবেন কংগ্রেস তাই করবে। খিলাফত প্রশ্নে কংগ্রেসের অনেক লিডার আবার এতে সহমত ছিলেন না যে কংগ্রেসও এই আন্দোলনে যুক্ত হবে। গান্ধীজি কংগ্রেসের লিডারদের কাছে বলেন যে দেখো যদি এই আন্দোলনটা সফল করতে হয় শুধু মুসলিম লীগ দিয়ে হবে না, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসকেও যুক্ত করতে হবে, এবং যদি যুক্ত করা হয় তাহলে এই আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করবে, এবং আমরা এখান থেকে আমাদের যেটা লক্ষ্য স্বরাজ আদায় করা বা স্বায়ত্ত শাসন আদায় করা সেটাও আমরা পেতে পারি। কিন্তু কংগ্রেসের অনেক লিডার এতে সাপোর্ট দিচ্ছিলেন না, এর কারণ কি, প্রথম কথা যে কংগ্রেস ছিল একটা সেকুলার পার্টি, এবার যে এবং তাদের মেন উদ্দেশ্য কি, ভারতের স্বাধীনতা অর্জন করা, ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন করা। খিলাফত যে ইস্যু সেটা ভারতের কোনো ঘটনা নয়, ভারতের এর কোনো এফেক্ট নয়, সেটা হচ্ছে তুর্কিতে। তো তিলক সহ বিভিন্ন লিডারদের এটা বক্তব্য ছিল এটা পুরোপুরি একটা মুসলিম ইস্যু, মুসলিমদের ধর্মীয় কারণ, সেই ধর্মীয় কারণের মধ্যে আমরা ডুববো না, আমাদের এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটাকে ইউজ করব না। কিন্তু গান্ধীজি এখানে ইয়ে ছিলেন যে কনফিডেন্ট ছিলেন যদি এই আন্দোলনটা করা হয় সেটা ব্যাপক আকার ধারণ করবে। আবার গান্ধীজি এই আন্দোলনের কর্মসূচি হিসেবে যে পথটা বেছে নিতে চেয়েছিলেন সেটা হচ্ছে আইন পরিষদ বর্জন, অর্থাৎ যারা কংগ্রেসের লিডার রয়েছে আইন পরিষদের সদস্য, আইন সভার সদস্য, তাদের তারা যেন আইন সভা পরিত্যাগ করে, পদত্যাগ করে। এবার অনেক নরমপন্থী লিডার এইটাকে মানতে পারছিলেন না যে কেন আমরা আইন সভাকে বর্জন করব। এই দুটোর কারণে কংগ্রেসের বেশ কিছু লিডার গান্ধীজির এই খিলাফতের সমর্থনকে সাপোর্ট করতে পারছিলেন না, কিন্তু আলটিমেটলি যেটা হয় কংগ্রেসও মেনে নেয় যে ঠিক আছে খিলাফত আন্দোলনকে আমরা সাপোর্ট করব, এবং খিলাফত আন্দোলনের সাথে সাথে আমরাও একটা আন্দোলন করব যেটার নাম হবে অসহযোগ আন্দোলন, আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব। এবার কংগ্রেসের কি জন্য এখানে কি কারণ ছিল এখানে সমর্থন করার, একটু আগেই আমরা দেখছি যে কয়েকজন লিডার বলছেন না আমরা এখানে সাপোর্ট করব না, আবার ফাইনালি দেখবো যে আমরা কংগ্রেস
এই খিলাফত আন্দোলনকে সাপোর্ট করতে শুরু করবে। এর পিছনেও বেশ কিছু কারণ রয়েছে। মেন কারণ হচ্ছে, এটাতে দেখাই যাচ্ছে সবকিছুর পিছনে একটা মেন উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি, মানে একটা মেন ফল দেখতে পাচ্ছি। যদি এখানে সফল হয় তাহলে হিন্দু মুসলিম ঐক্য মজবুত হবে। হিন্দু এতদিন ধরে যে ডিভাইড অ্যান্ড রুলের চেষ্টা করে গেছে ব্রিটিশ সরকার, তার ফলে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভেদটা তৈরি হয়েছে সেই জিনিসটা আমরা কি করতে পারি, মিটিয়ে নিতে পারি এই আন্দোলনটার মাধ্যমে। এটা কংগ্রেসের প্রত্যেক লিডার বুঝতে পারছিল এবং ভারতের জাতীয় আন্দোলনকারী যারা ছিলেন তাদের এটা একটা সবসময় কনসার্ন ছিল যে কেন এইরকম একটা করা হবে। তারা ভালো করেই বুঝতে পারছিল এই যে বিভেদগুলো করা চেষ্টা করছে ব্রিটিশরা, তো সেটা তাদের উদ্দেশ্য সফল করার জন্য করছে। তো কংগ্রেসের লিডাররা এটা বুঝতে পারে যে হিন্দু মুসলিম ঐক্যের একটা হতে পারে পথ হতে পারে এই আন্দোলনটা। এবং সেকেন্ড আর একটা জিনিস কংগ্রেসের মধ্যে এ ছিল যে দেখো, কংগ্রেসের যারা নরমপন্থী লিডার ছিলেন বা বিভিন্ন লিডার, তারা এতদিন ধরে ভাবছিলেন যে সংবিধান সংস্কার করা হবে, আমাদের স্বায়ত্ত শাসন দেওয়া হবে। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় সেটা দেওয়া হচ্ছে না। পাঞ্জাবে এরকম নিষ্ঠুর ঘটনা ঘটেছে তার সেটাও তারা দেখছে। হান্টার কমিটি প্রতিষ্ঠা হয়েছে, তারাও কিছু করেনি, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু এইগুলোর প্রতিবাদে কংগ্রেস এতদিন অব্দিও কিছু করেনি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কংগ্রেস একটা কমিটি তৈরি করে, আমরা আগের দিন দেখেছিলাম, কিন্তু সেই কমিটিটার রিপোর্টের কোনো গুরুত্বই ছিল না, ব্রিটিশ সরকার সেগুলোকে দেখেইনি। তো তারপরে যখন একটা বড় আন্দোলন কংগ্রেস করছে না, স্বাভাবিকভাবে মানুষের কাছে একটা প্রশ্নচিহ্ন হয়ে যাবে যে কংগ্রেস অ্যাকচুয়ালি করছেটা কি, কি কারণে কংগ্রেস রয়েছে, এই যে এত কথা বলছে কিন্তু এত বড় বড় ঘটনা হয়ে গেল তার বিরুদ্ধে কোনো একটা কোন স্টেপ নেওয়া হলো না। এই প্রশ্নটা ভারতের মানুষের মধ্যে আসতে শুরু করেছিল। তো সেইটার জবাব স্বরূপ ফাইনালি কংগ্রেস ঠিক করছে কি যে যে খিলাফত আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সঙ্গে সঙ্গে কংগ্রেসও সেখানে যোগদান করবে এবং কংগ্রেস একটা আন্দোলন করবে যেটার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। এবং এই দুটো আন্দোলন পরিপূরক হবে, একত্রিত ভাবে হবে, এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা কি করব, ব্রিটিশ সরকারের এই সমস্ত যা যা তারা করেছে প্রত্যেকটার বিরোধিতা করব। সেটা তুরস্কের সঙ্গে যা করা হয়েছে সেটাও বলা হবে, পাঞ্জাবে যা হয়েছে সেটারও প্রতিবাদ করা হবে, জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদ করা হবে, এবং ফাইনালি আমরা এখান থেকে স্বরাজ আদায় করব বা স্বরাজ দাবি করব। এইটা ছিল হচ্ছে কংগ্রেসের মেন লক্ষ্য। এবার কংগ্রেস মুসলিম লীগও সাপোর্ট করে, আমরা অলরেডি দেখছি যে মুসলিম লীগকে কংগ্রেস যখন সাপোর্ট করতে রাজি হয়ে যায়, মুসলিম লীগেরও কোনো এ ছিল না যে ঠিক আছে চলো আমরাও কংগ্রেসকে সাপোর্ট করব কি প্রশ্নে। আমরা কংগ্রেসের যে মেন লক্ষ্য সেটা হচ্ছে আদায় করা, স্বায়ত্ত শাসন আদায় করা, সেই স্বায়ত্ত শাসন আদায়ের জন্য আমরা কংগ্রেসকে সাপোর্ট করব। তো আমরা আজকে পুরো ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করলাম যে কি ঘটনা ঘটেছিল, কি কারণে এই আন্দোলন দুটো হয়। কালকের মানে নেক্সট দিনের যে ক্লাসটা থাকবে সেখানে আমরা এইটা টাইমলাইনটা আলোচনা করব যে পরপর কি ঘটনা ঘটেছিল, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো আজকের ক্লাস এই অবধিই থাকছে। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক এবং শেয়ার করো। আমি ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ আলোচনা করছি, তো তোমরা অবশ্যই এই ফ্রি লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করো প্রতি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়, এবং তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। লাইভ ক্লাসে অবশ্যই এসো তোমরা সবাই, আমি আশা করব তোমরা সবাই লাইভ ক্লাসে আসছো আজ থেকে। তোমরা এই PDFটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা টেলিগ্রামে যদি দা জিকে একাডেমি সার্চ করো তাহলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে, সেখানে আমি PDF এবং ক্লাসের নোটিফিকেশন দিয়ে দিই। আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এই অবধিই থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।